আপনার সামনে আসলাম। এখন প্রায় গুড নাইটই হয়ে গেছে, মানে 9টা বাজতে যায়। তো এখন একটু রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে এখন যাচ্ছি হলো মানে বাজারে খাবার কিনতে। তো দেখি কি খাবার কেনা যায়, কেননা রান্না করতে করতে হাঁপিয়ে উঠেছি। তো আজকে একটু হাজব্যান্ডকে একটু রিকোয়েস্ট করলাম যে একটু বাইরে থেকে খাবার আনো, তো ও রাজি হয়ে গেল। তো এখন যাচ্ছি সেই খাবারটাই আনতে। তো কি খাবার আনবো অবশ্যই তোমাদেরকে দেখাবো। আর আমি একদমই ভিডিও ছাড়তে পারছি না, তার কারণ হলো একদমই টাইম পাচ্ছি না, মানে ছেলের অনলাইন ক্লাস, তারপরে অনেকের ভিডিও দেখা, হ্যাঁ সেটা রিপ্লাই করা, মেসেজে রিপ্লাই করা, এই করতে করতে না আমি হাঁপিয়ে উঠছি, যার জন্য আমি একদমই মানে ভিডিও করতে পারছি না। তো ভাবলাম একটা ছোটো করেই ভিডিও দিই। হ্যাঁ তো আমি এখন যাই, গিয়ে একটুখানি ঘুরেও আসি, হাওয়াও খেয়ে আসি, আর দোকান থেকে খাবারটাও কিনে আসি। চলে এসেছি ডিনারের মেনু নিয়ে। ডিনারে আজকে কী খাবো একটু দেখে নাও। এইগুলোই আজকে কিনে এনেছি দোকান থেকে, সারা মানে স্টেশন চত্বর ঘুরেছি পাইনি। তারপরে আবার এসেছি হলো তোমার আইটিআই মোড়ের দিকে, সেখানে অনেকগুলো দোকান খুঁজেছি পাইনি। তারপরে শেষে গিয়ে একটা 2 নম্বর মার্কেটের একটা দোকানে, রেপুটেটেড দোকান সেটা, ঢাকেশ্বরী, সবাই হয়তো মানে যারা কল্যাণীতে থাকো হয়তো জানবে। তো ওই ঢাকেশ্বরী থেকে কিনেছি। এই যে নিয়ে নিয়েছি রুমালি রুটি, অনেকদিন ধরেই খাওয়ার ইচ্ছে ছিল, এই যে রুমালি রুটি, ঠিক আছে। আর এখানে হলো পনির বাটার মশলা। আর আমরা মিষ্টি মানে রুটির সঙ্গে আমাদের মিষ্টি লাগবেই, ওই জন্য একটা রসগোল্লা নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ। ওই দিকে আমার হাজব্যান্ডটাও বাড়া হয়েছে, তো এখন আমরা খেয়ে নিই। ফার্স্টে ভেবেছিলাম যে ভিডিওটা ছোট করব, বেশি বড় করব না, তো আমি ভিডিওটা কালকে অবধি কন্টিনিউ করব। যখন মানে ভিডিওটা তৈরি করছি তাহলে একটু বেশি করেই তৈরি করি। আর তোমাদের কাছে আর একটা জিনিস জানা আছে, যে রোজ রোজ তো আর এই রান্না বান্না দেখাতে ভালো লাগে না, তো তোমরা আমার কাছ থেকে কীরকম ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানিও। আর ঠিক আছে, আবার তোমাদের সঙ্গে কালকে আমার সকালবেলা দেখা হচ্ছে। তো আজকের মতো মর্নিং বন্ধুরা, আমি আবারও চলে এসেছি। আজকে সকালবেলা, কালকে রাত্রিবেলা ডিনার দিয়ে শেষ করেছিলাম, তোমাদের সাথে কথা বলো, তো আজকে আবার চলে এসেছি। এখন ঘুরিতে বেজে গেছে 9:30, আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি। আর চলো আজকে আমি কী কাজ করি সারাদিন সেই সবই দেখাই, আর তো শেয়ার করার কিছু নেই বলো আমাদের গৃহবধূদের। আর তো আমি ছেলেকে খাইনি দেন, তারপর তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। এখন মোচা কাটতে গিয়ে আমার হাল খারাপ হয়ে যাচ্ছে, এখনও পুরো কমপ্লিট করে উঠতে পারিনি, এখনও কেটে যাচ্ছি। এই যে এইগুলো সবে ছাড়াচ্ছি, এখনও বাকি আছে, করে কেটে ধুয়ে রাখবো আজকে, আর বিকালবেলা রান্নাটা করবো। এখন ঘড়িতে বেজে গেছে 11:30, এখন অবধি আমি ব্রেকফাস্ট করার টাইম পাইনি। এখন নিয়ে বসেছি তাই লিকার চা, 2 বিস্কুট দিয়ে সেটা খেয়ে নেব। আর এই দেখো মোজা কাটার পরে আমার হাতের অবস্থা দেখো, জাস্ট নখগুলোর তো পুরো 12টা বেজে গেল। তো যাই হোক, কী করে যাবে, আমরা করবো না তো কে করবে, না হলে নষ্ট হবে সবজি, আর সবজি নষ্ট করা এখনকার সময় একদমই ভালো না। আর এখানে ছেলে বসে আছে, মোবাইলটা নিতে চাইছি, কিছুতেই দিচ্ছে না, এখন আমি ওর কাছ থেকে কেড়েই নেবো জোর জবরদস্তি মোবাইলটা। আর মোচা আজকে এখন আর এইবেলা রান্না করবো না, করবো হলো ওবেলা, এখন কেটে কেটে একটু লবণ হলুদ দিয়ে জলের মধ্যে ভিজিয়ে এসছি। আর এবেলা তেমন কিছু রান্নাবান্না নেই, কালকের মাছের ঝোল আর আমার জন্য লোটে মাছ আছে, ওটা দিয়েই আমাদের দুজনের আজকে হয়ে যাবে, যেহেতু দিলীপের মর্নিং শিফট। তো চলো খেয়ে নিই, আগে একটু চাটা খেয়ে নিই। দেখি দেখো শালিক পাখিটা এখানে একটু জল জমেছিল, এখানে স্নান করছিল, আমি যে ক্যামেরাটা অন করেছি সেইও ওই দিকে পালিয়ে গেল। বৃষ্টির জলে একটুখানি জল হয়েছিল, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, কি সুন্দর স্নান করছে।
রান্না বললাম না, তেমন কিছু ছিল না, শুধু ভাতটাই যা করলাম। আর ওইদিকে ওইগুলো হলো তোমার, একটু গরম করে দিলাম মাছের ঝোল আর লোটে মাছটা। আর এবার আজকে যেহেতু একটু টাইম পেয়েছি, ছেলেকে এখন একটু লেবুর রস খাইয়ে একটু মুখে আজকে সৌমেজের ক্যানেকটিভ মাখবো। ওই যে বললাম একদমই টাইম পাই না, আর দেখো ভুরুগুলো কিরকম আবার জঙ্গল হয়ে গেছে। আজকে যদি টাইম পাই তাহলে ভুরুটা আবার গিয়ে একটুখানি তুলবো, কারণ না ভুরু না তুললে না মানে কেমন যেন নিজেকে বিটঘুটে বিটঘুটে লাগে। তো যাই হোক একটুখানি ইয়ে করবো, মানে মুখে মাছটা মাখবো আর বেসিনটা ওইদিকে পরিষ্কার করবো। আর এইদিকে ছেলে দেখো কেমন দুষ্টুমি শুরু হয়ে করেছে, হ্যাঁ কেমন দুষ্টুমিটা শুরু করেছে। যাই হোক তোমাদের হয়তো শুনতে অসুবিধা হচ্ছে, কিন্তু কি করবে বলো, বাচ্চাকে তো ফেলে দিয়ে কিছু করার না। তো তোমরা একটুখানি মানে কিছু মনে করো না। তো আমি এখন ওকে লেবু রসটা খাইয়ে নিই, ঠিক আছে? তো আমি এখন মুখটা স্ক্রাবার দিয়ে ধুয়ে আসলাম ফেস প্যাকটা অ্যাপ্লাই করার আগে। আর অ্যাপ্লাইয়ের আগে আরেকটা আমি জিনিস করব, আমার এইখানের যে এই যে দেখছো না আপার লিপসগুলো প্রচণ্ড পরিমাণে বেড়েছে। তো এখন যেহেতু বিউটি পার্লারে যেতে পারছি না, কখন যাবো জানিও না, ইচ্ছা আছে আজকে যাওয়ার। তো এখন তুলতে গেলে না প্রচণ্ড লাগবে, ওই জন্য আমি কি করব, এই একটা মানে ইয়ে দিয়ে রেজার দিয়ে আমি এই জায়গাটাকে ক্লিন করে নেব। তাহলে কি হবে, যখন নাকি থ্রেডিং করবে তখন অতটা লাগবে না। আমার কাছে এই যন্ত্রটাও আছে, কিন্তু আমার মনে হয় না এটা কোনো কাজের, মানে আমার কাছে ইউজফুল মনে হয়নি। কেননা এ দেখো এখনও চলে, এটা আমার কাছে প্রায় দেড় দু বছর হয়ে গেল এই জিনিসটা আছে, কিন্তু এটাতে আমার কোনো কাজই হয় না বলতে গেলে। তো চলো আমি এবার এটা দিয়ে আগে এটা মানে কেটে নিই, গোপ চেঁচে নিই, চেঁচে নিয়ে তারপরে আমি কানেকটিভটা ইউজ করবো। এই দেখো পুরো সাফসুতরা হয়ে গেছে, এবার আমি অ্যাপ্লাই করব কানেকটিভ, সোমিজের কানেকটিভ। অনেকদিনই ইউজ করি না তার জন্য দেখো শুকিয়ে গেছে প্রায়। তো এটার মধ্যে সোমিজেরই একটু গোলাপ জলটা মিশিয়ে নিই, মিশিয়ে নিয়ে তারপরে সবই আছে বাড়িতে, বাট মানে সময়ের অভাবে কোনো কিছুই করা হয় না। যে একটুখানি এটার মধ্যে মিশিয়ে নিলাম, বলছি না একদমই টাইম পাই না, একদমই না। পুরো গলা অব্দি অ্যাপ্লাই করে নিয়েছি। আর একটা কথা, আমি কিন্তু কোনো অ্যাড দিচ্ছি না, কেননা আমি যেটা ইউজ করি আমি তোমাদেরকে সেটাই দেখাচ্ছি। আর এটা আমার নিজস্ব টাকাতেই কেনা, এটা আমি কোনো অ্যাডের জন্যও করছি না। কারণ আমি এর আগের একটা ভিডিওতেও বলেছি তোমাদেরকে যে আমার মুখে এমনই একটা প্রবলেম হয়েছিল যার জন্য মুখে প্রচণ্ড পরিমাণে দাগ হয়ে গেছিলো, যার জন্য এবার অনেক কিছুতে কিছু করেই কোনো লাভ হয়নি। কিন্তু আমি যা মানে এই সোমিজের প্রোডাক্ট ইউজ করার পর আমি প্রচণ্ড পরিমাণে মানে উপকার পেয়েছি, ওই জন্যই আমি এটাকেই কন্টিনিউ করি। কিন্তু এখন সময়ের অভাবে ছেলে আস্তে আস্তে যেহেতু বড় হচ্ছে, সেহেতু সময়ের অভাবে আমি একদমই মানে টাইম পাই না এটা মানে করার। কেননা এটা সপ্তাহে অন্তত দুবার লাগাতে হয়, সেখানে আমার মাসেও হয়তো একবার লাগানো হয় না। এই যে অনেকদিন পর একটু অ্যাপ্লাই করলাম, যেহেতু আজকে একটু টাইম পেয়েছি তাই, ঠিক আছে? এবার চলো এবার এটা আমি কিছুক্ষণ রাখবো, প্রায় আধা ঘন্টার মতো রাখবো। রেখে আমি তারপরে একবারে স্নান করতে যাওয়ার সময় আমি এটা ধুয়ে নেব। আমি এইরকম অবস্থাতে আমি ছেলেকে, ঠিক আছে কেমন চিল্লাচ্ছে, এরকম অবস্থাতে আমি ছেলেকে স্নান করাবো, বেসিন পরিষ্কার করব, করে তারপরে একবারে লাঞ্চ করে কখন তোমাদের সামনে আসবো জানি না।
তো এখন এর মতো তোমাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি, আবার পরে তোমাদের সঙ্গে